সোহান, ওকে। আচ্ছা এখানে কুমিল্লা থেকে আর বাসা এখানে কেউ আছো? তাই না, কুমিল্লা কেউ আছো কুমিল্লা? ইতু কি আছো? ইতু হামজা, হামজা কি আছে? রোল নাম্বার 1। রোল নাম্বার 7। রোল নাম্বার 9। রোল নাম্বার 3। কক্সবাজার আছে কিনা কুমিল্লা বাড়ি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার বাসা কুমিল্লা। শোনা যাচ্ছে? কি নাম তোমার? আমার নাম সুলতান কি আফরোজ নাম তোমার? নিঝুম। তোমার নাম কি? 87। নিঝুমের বাসা কোথায়? নিজুমের বাসা অবশ্য কুমিল্লা ঠাকুরপাড়া। কুমিল্লা ঠাকুরপাড়া। কুমিল্লার অবস্থা খুবই খারাপ, বুঝছো? তুমি কি জানো জি স্যার। নিজুম আমরা কিন্তু মোটামুটি 7টায় আসছে, 7টায় মিনিটস, এত পানি আমি আমার কখনো দেখিনি কুমিল্লা, মানে কি বলে সারা দিনে করে সব জায়গায় প্রচুর পানি। তোমাদের ক্লাস থেকে ওগুলো আসে, অনেক আগে থেকে রেডি হয়েছিলাম 7টা দেখে স্টেশন আসার কথা। আচ্ছা এনিওয়ে হ্যাঁ আমরা স্যার, ক্লাস শুরু প্রচুর করতেছি, তাই না? বৃষ্টি। ক্লাস শুরু ওকে স্যার। করতেছি আমরা। শোনা যাচ্ছে তো না? মোটামুটি শোনা যায় নিজু? জি স্যার, জি স্যার, শোনা ওকে যায়। ওকে ফাইন, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। আমি আসলে তোমাদের সেন্ট্রাল মনিটর কি আছে? সেন্ট্রাল মনিটর সেন্ট্রাল মনিটর সেন্ট্রাল মনিটর ঘুমাচ্ছে, এই সুন্দর ওয়েদারে আসলে কি ক্লাস করে? সবাই তো ঘুমায়, তাই না? ভালো একটা ওয়েদার কি ক্লাস করা যায় ঘুমের ওয়েদার? আচ্ছা আমি ক্লাস শুরু করতেছি, হ্যাঁ যত শোনা যায়। ওকে আচ্ছা, আসলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। আমি আসলে হেডলেক যেটা ছিল সেটা আমাদের শেষ, হেডলেক আমার যেটা টপিক ছিল ওগুলো আমি কমপ্লিট করলাম যতটুকু পারছি আর কি অনলাইনে। আর 2 নম্বর হচ্ছে আমরা যতটুকু বলা হচ্ছে যতটুকু বলবো, এর চেয়ে বেশি আসলে কিছু করার দরকার নেই। আর যদি কিছু করতে হয় তাহলে আমি সেটা তোমাদের বলে দিব। আজকে আমরা ব্রেইন অ্যাবলের নতুন কার্ডে শুরু করতেছি, সেখানে আমার টপিক হচ্ছে স্পাইনাল কর্ড এন্ড স্পাইনাল নার্ভ, স্পাইনাল কর্ড এন্ড স্পাইনাল নার্ভ। আমরা জানি স্পাইনাল কর্ড সম্বন্ধে আমরা অনেকেই জানি, তাই না? যে স্পাইনাল কর্ড, হোয়াট ইজ স্পাইনাল কর্ড সেটা আমরা জানি, তাই না? আসলে আমরা শুরু করি প্রথমে, আচ্ছা মাথা, এটা হচ্ছে মাথা, মাথা থেকে লম্বা একটা জিনিস চলে আসে, তার মানে আমাদের বেস অফ দি স্কাল থেকে শুরু করে একদম পুরো টিপ অফ দি কক্সিস বলি আমি পর্যন্ত স্পাইনাল যে ক্যানেল আছে, তোমরা যে ভার্টিপাল ফোরামেন পড়ছো, অনেকগুলো ভার্টিপাল ফোরামেন মিলে কি তৈরি করে এক একটা স্পাইনাল ক্যানেল তৈরি করে। তাহলে এই স্পাইনাল ক্যানেলের ভিতর দিয়ে দেখা যায় একটা বড় একটা এরকম লম্বা সিলিন্ড্রিক্যাল একটা জিনিস নেমে চলে আসে, যে জিনিসটাকে আমরা বলি স্পাইনাল কর্ড, বাংলা এটার নাম হচ্ছে স্নায়ু রজ্জু।
স্নায়ু রজ্জু বলা হয়, বাংলা কি বলা হয়, স্নায়ু রজ্জু বলা হয়। আর এটা হচ্ছে একটা বড় করে দেখানো হয়েছে জিনিসটা, আসলে দেখে এরকম স্পাইনাল কর্ডটা দেখতে আর কি এরকম। আমাদের এখানে একটা বিচারা আছে, তোমরা যদি লাইভ থাকো মানে সামনাসামনি থাকলে আমরা দেখাতে পারতাম, একটা বিচারা আছে অনেক আগে, যাই হোক বিচারা আমরা সামনাসামনি দখলে পরে দেখা যাবে, সমস্যা নেই। তাহলে এই একটা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে দেখো এইভাবে দুই পাশ থেকে কিছু জিনিস নেমে আসছে, এইভাবে এই নেমে আসছে। ওকে দেখতে পাচ্ছ, গাছটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে এই যে স্পাইনাল কর্ড থেকে যে জিনিসগুলো দুই পাশ থেকে জিনিসগুলো নেমে আসতেছে, এদেরকে বলি আমরা স্পাইনাল নার্ভ। কি বলি আমরা? স্পাইনাল নার্ভ বলি। তাহলে আসি আমরা, হোয়াট ইজ স্পাইনাল কর্ড যদি বলি আমরা, স্পাইনাল কর্ড জিনিসটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা লং সিলিন্ড্রিক্যাল লোয়ার পার্ট অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তুমি জানো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে, তাই না? অনেক ধরনের নার্ভাস সিস্টেম অনেক ভাগ করা হয়, তার মধ্যে একটা পার্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল মানে হচ্ছে কি, ব্রেইন। সেন্ট্রাল মানে হচ্ছে আমরা বলতে পারি যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড মিলিয়ে আলটিমেটলি কি তৈরি হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। তাহলে আমাদের এই সিএনএস হচ্ছে বাই ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল কর্ড হচ্ছে পার্ট অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা নাকি দেখতে কেমন সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল। তাহলে লং সিলিন্ড্রিক্যাল লোয়ার পার্ট অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে একটা পাথওয়ে, আসলে এটা কিছু, এটা একটা মাধ্যম, পাথওয়ে ফর ইনফরমেশন কানেক্টিং দি ব্রেইন অ্যান্ড দি পেরিফেরাল নার্ভস। ব্রেইন এবং পেরিফেরাল নার্ভসের সাথে একটা কানেকশন তৈরি করার জন্য যে পাথওয়েটা দরকার সেটা কিভাবে হয়, বাই বাই স্পাইনাল কর্ড। ইট গিভস অ্যারাউন্ড 31 পেয়ারস অফ স্পাইনাল নার্ভ। দেখো প্রত্যেকটা প্রত্যেকটা এতে দেখো যে একটা এক জোড়া এক জোড়া করে বেরোচ্ছে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এটা কিন্তু আলাদা আলাদা না, এটা একটাই, এই এক জোড়া এক জোড়া এক জোড়া করে বেরোচ্ছে। তার মানে ইট গিভস অ্যারাউন্ড স্পাইনাল কর্ড থেকে আমাদের টোটাল 31 পেয়ারস অফ স্পাইনাল নার্ভ বের হয়ে আসে। এক একটা স্পাইনাল কর্ডে যদি আমি লেন্থ করতে যাই, মেলের ক্ষেত্রে সেটি অ্যারাউন্ড 45 সেন্টিমিটার, আর ফিমেলের ক্ষেত্রে এটা লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 42 সেন্টিমিটার। তাহলে একটা হচ্ছে 45 সেন্টিমিটার ইনটু দ্য মেল, এটা লেন্থ, আর একটা ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 42 সেন্টিমিটার। এখন আমরা যদি বলি যে ওটা, আমি একটু ক্লোজ করে দিই, এখন আমরা যদি বলি যে এটা এক্সটেনশনটা কি, তাহলে এটা কোথায় কতটুকু পর্যন্ত যায়, এক্সটেনশনটা কোথায় কতটুকু পর্যন্ত যাবে, এই ছবি দিয়ে বোঝা যাচ্ছে যে বেস অফ দি স্কাল থেকে শুরু করতে আর কি যদি আমাদের টিপ আসি আমরা, তাহলে এটা বলা হচ্ছে আপার পার্ট অফ দি স্কাল, অথবা বেস অফ দি আমরা কাল বলতে পারি, আমরা এটাই বলি এটাই বেটার। আপার পার্ট অফ দি সার্ভাইকাল ভার্টিব্রা টু লোয়ার পার্ট অফ দি লাম্বার ওয়ান ভার্টিব্রা, তাহলে হচ্ছে নর্মাল এক্সটেনশন আপার পার্ট অফ দি সার্ভাইকাল ভার্টিব্রা থেকে শুরু করে লোয়ার পার্ট অফ দি লাম্বার ওয়ান ভার্টিব্রা। কেমন চিলিয়ানের ক্ষেত্রে এটা কিন্তু পিছিয়ে যায়, চিলিয়ানের ক্ষেত্রে এটা লাম্বার থার্ড ভার্টিব্রা পর্যন্ত যায়, থার্ড নাম্বার ভার্টিব্রা পর্যন্ত আমাদের চিলিয়ানের ক্ষেত্রে সেটা অ্যাকশন। তোমরা কি শুনতে পাচ্ছ? একজন রেসপন্স করো, জি স্যার, একজন রেসপন্স করো, নিঝুম। আচ্ছা কথা কথা না বলে আমি আসলে বুঝবো না, কারণ এটা অনলাইন তো, জি স্যার শোনা যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, দেখা যাবে হয়ে যাচ্ছে, তোমরা কেউ শুনতেছো না, দেখতেছো না, তো মাঝে মাঝে আমি একটু রিমাইন্ডার দিই। তাহলে আমাদের এক্সটেনশন সম্বন্ধে আমরা জানলাম, এটা কোথায় কত পর্যন্ত যাবে, এটা লেন্থ সম্বন্ধে আমি জানছি বড় এটা কতটুকু কত পর্যন্ত, আমরা কাভারিং, আমরা জানি স্পাইনাল কর্ডের একটা কাভারিং, আমরা বলি আর এগুলো হচ্ছে আমাদের কাভারিং। আমি যদি বাইরে থেকে যদি ভিতর দিকে ঢুকতে চাই, তাহলে স্যার সাউন্ড আসতেছে না,
প্রথম হচ্ছে দুলার ম্যাটার, তারপর হচ্ছে আমাদের আরেকটা ম্যাটার, আর সবচেয়ে ভিতরে দিয়ে যেটা সেটা হচ্ছে আমাদের পাওয়ার ম্যাটার। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্ম আউটার থেকে ইলিপস। হ্যাঁ দুলার ম্যাটার এন্ড প্ল্যানেট, এখন কত শোনা যায়, আমরা কারেন্ট ফর্ম করি দুলার ম্যাটার। দেখো এই স্পাইনাল কর্ড আমি নিয়ে আসছি, এখানে হচ্ছে আমাদের দেখো শুনতে পাচ্ছ তোমরা? স্যার এতক্ষণ শোনা যায়নি, কাভারিং যখন শুরু করছিলেন তখন থেকে স্যার শোনা যায়নি। শোনা যায় কিনা একজন রেসপন্স করো। আচ্ছা অর্পিতা কি শুনতে পাচ্ছ? অর্পিতা রোল নাম্বার 55, এখন শোনা যাচ্ছে কিন্তু স্যার কাভারিং যখন শুরু করছিলেন তখন থেকে আর শোনা অর্পিতা যায়নি। শুনতে পাচ্ছ? রোল নাম্বার 5 শুনতে পাচ্ছ? সেভেন শোনা যাচ্ছে? ওকে ওকে, তাহলে আমরা বলবো যেখানে বলতেছিলাম যেটা সেটা হচ্ছে স্পাইনাল, স্পাইনাল একটা এনলার্জমেন্ট থাকে এখানে, স্পাইনাল এনলার্জমেন্ট তো আমাদের বুঝতে এটা সেটা হচ্ছে যে আচ্ছা একজন একটু রেসপন্স করতে শোনা যায় কিনা স্যার? স্যার কাভারিংটা শোনা যায় না। একজন রেসপন্স করো শোনা যায় কিনা? আচ্ছা নিজুম কি শুনতে পাচ্ছ? নিজুম কথা কেটে কেটে আসতেছে, শোনা যাচ্ছে না কিছু স্যার, মাঝখানে শোনা যায় না কিছু, এখন আবার ক্লিয়ার। ঠিক আছে আমি যাচ্ছি তাহলে কভারিং দিয়ে যাচ্ছি। দেখো এখানে মোটামুটি আপনার একটা মেনিজেসের কভারিং হচ্ছে আমাদের টোটাল থ্রি লেয়ার্স। এটা মেনিজেস আমরা জানি যে কভারিং অফ দিস কানেক্ট হচ্ছে কি, এটাকে আমরা বলি মেনিজেস। এটা তিনটা লেয়ার থাকে, ফ্রম আউটার সিনিয়র জুলা ম্যাটার ক্যারেক্টার ম্যাটার আর হচ্ছে পায়ার ম্যাটার। দেখো এটা হচ্ছে আমাদের আউটার হচ্ছে জুলা ম্যাটার ক্যারেক্টার ম্যাটার অ্যান্ড দি পায়ার ম্যাটার। এই তিনটা কভারিং নিয়ে আলটিমেটলি আমাদের কি এটা হচ্ছে মেনিজেস অফ দি স্পাইনাল কর্ড বলি, এটাকে আমরা কভারিং অফ দি আমরা এই বলি স্পাইনাল কর্ড বলি। এখন দেখো একটা ছবি যদি আমরা খুলে দেখি কি কি কথাটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, স্পাইনাল এনলার্জমেন্ট আমাদের স্পাইনাল কর্ড দেখা যায় দুটা জায়গায় দুটা এনলার্জমেন্ট হচ্ছে তোমার সার্ভিক্যাল এনলার্জমেন্ট, হ্যাঁ আর হচ্ছে তোমার লাম্বার এনলার্জমেন্ট। দেয়ার আর টু এনলার্জমেন্ট ইন দি লেন্থ অফ দি স্পাইনাল কর্ড উইচ আর সার্ভিক্যাল এনলার্জমেন্ট, এটা আমরা বলি। এই এনলার্জমেন্ট গুলো কেন হয় সেটা আমরা পরে আসতেছি। আর তাহলে আমাদের এনলার্জমেন্ট হচ্ছে দুইটা এনলার্জমেন্ট, দেখো এখানে হলুদ রঙের একটা কভারিং মার্কিং করা আছে এখানে, এই যে সার্ভিক্যাল এনলার্জমেন্ট, আর এখানে সবুজ কালার যেটা বা গ্রিন কালার যেটা সেটা হচ্ছে আমাদের লাম্বার এনলার্জমেন্ট। এই এনলার্জমেন্ট গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো সার্ভিক্যাল রিজন আমরা জানি সার্ভিক্যাল এনলার্জমেন্ট যেটা সেটা হচ্ছে আমরা কনসেপ্টিক আমরা বলি সার্ভিক্যাল ফোর থেকে ক্লাসিক ওয়ান স্পাইনাস সেগমেন্ট, সার্ভিক্যাল ফোর থেকে ক্লাসিক ওয়ান স্পাইনাস সেগমেন্ট। আর যদি ভার্টিব্রার কথা বলি তাহলে এই সেগমেন্ট সার্ভিক্যাল থ্রি থেকে ক্লাসিক ওয়ান ভার্টিব্রা, কেমন কয়েকটা নিয়ে অ্যাক্টিভিটি আমাদের সার্ভিক্যাল অ্যালাইনমেন্ট ফর্ম করে, সার্ভিক্যাল ফোর টু ক্লাসিক ওয়ান স্পাইনাল এই সার্ভিক্যাল অ্যালাইনমেন্ট ফর্ম করে। এবং এই অ্যালাইনমেন্টটা কি ফর্ম করে, এখান থেকে অ্যাক্টিভিটি আমাদের একটা ফ্ল্যাক্সাস আসে, তোমরা তো আপার লিম্ব পড়ছো অলরেডি, সেখানে একটা ব্রাকিয়াল ফ্ল্যাক্সাস বলে একটা জিনিস ছিল। তাহলে এই ব্রাকিয়াল ফ্ল্যাক্সাসের মোটামুটি যেহেতু ব্রাকিয়াল ফ্ল্যাক্সাসটা আমাদের এই কতগুলো সেগমেন্টের ম্যাক্সিমাম জিনিস নিয়ে ফর্ম করে, সেই জন্য আলটিমেটলি এই অ্যালাইনমেন্ট। আমরা এক কথা যদি বলতে যাই ওয়াই সার্ভিক্যাল অ্যালাইনমেন্ট, স্যার দিস ইজ ডিউ টু ব্রাকিয়াল, দিস ইজ ডিউ টু ব্রাকিয়াল ফ্ল্যাক্সাস ফর ফর্মেশন অফ দি ব্রাকিয়াল ফ্ল্যাক্সাস, এখান থেকে আমাদের যে সেগমেন্ট গুলো আসবে বা যে স্পাইনাল নার্ভ গুলো এখান থেকে আসবে সেই জন্য এখানে এই এই অ্যালাইনমেন্টটা হয়। সার্ভাইকাল অ্যালাইনমেন্ট তার মানে এখান থেকে কি ফর্ম করে প্রশ্ন আসতে পারে যে ভাইবা তো ধরে মনে যে সার্ভাইকাল অ্যালাইনমেন্ট থেকে কি কোন ফ্ল্যাক্সাসটা তৈরি হয়, আমরা বলি যে স্যার ব্রাকিয়াল ফ্ল্যাক্সাস তৈরি কোন কোন সেগমেন্টটা নিয়ে সার্ভাইকাল অ্যালাইনমেন্ট তৈরি হয় সেটা হচ্ছে আমরা বলবো সার্ভাইকাল ফোর থেকে সার্ভাইকাল ফোর থেকে ফার্স্ট ওয়ান সেগমেন্ট দিয়ে অ্যাক্টিভিটি সার্ভাইকাল অ্যালাইনমেন্ট করে। তারপর হচ্ছে আমাদের লাম্বার অ্যালার্জমেন্ট, একই কথা লাম্বার অ্যালার্জমেন্ট কি ফর্ম করে, দেখো এখানে একটা লাম্বার অ্যালার্জমেন্ট আছে,
তাহলে এই লাম্বার এনডোডেন্টাম থেকে ফর্ম হচ্ছে আমরা বলি লাম্বার সেকেন্ড লাম্বার থেকে থার্ড স্যাক্রাল স্পাইনাল সেগমেন্ট এন্ড লাম্বার থেকে থার্ড স্যাক্রাল স্পাইনাল সেগমেন্ট। তোমরা একটা কথা মনে রাখো যে সেগমেন্টটাই মনে রাখো দেখো লেভেলটা দরকার নেই যখন আমরা আঙ্গুল তাহলে এই সেগমেন্ট গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো নিয়ে আলটিমেটলি লাম্বার অ্যালাইনমেন্ট তৈরি হয় লাম্বার অ্যালাইনমেন্ট এবং এখান থেকে একটা ফ্লেক্সাস আসে সেটা হচ্ছে আমাদের কি করে লাম্বার ফ্লেক্সাস আসে তার মানে সার্ভাইকাল অ্যালাইনমেন্ট থেকে যে প্যাটেল ফ্লেক্সাস এটা নিয়েছে আমাদের এই সেগমেন্ট গুলো তৈরি এটা আমাদের একটু ইম্পর্টেন্ট এটা আমাদের জানতে হবে এতটুকু ক্লিয়ার তোমরা একটু মুখে আওয়াজ করে বলো রোল নাম্বার 53 মুখে বলো স্যার বোঝা গেছে কিন্তু আপনি মনে হয় আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন না স্যার জি স্যার বুঝতে পারছি আচ্ছা ওকে ফাইন ঠিক আছে ওকে ফাইন তাহলে আমি আলাচ্ছি ঠিক আছে নেটওয়ার্কের কারণে শোনা যাচ্ছে না আমার একত্রিশটা স্পাইনাল সেগমেন্ট আর প্রত্যেকটা সেগমেন্ট থেকে এক জোড়া স্পাইনাল টোটাল কি তাহলে টোটাল সেগমেন্ট হচ্ছে তোমার 31টা 31 ইন পেয়ার 31 ইন নাম্বার আর প্রত্যেকটা সেগমেন্ট থেকে এক জোড়া করে দুই পাশ থেকে এক জোড়া স্পাইনাল নাম্বার তার মানে আমাদের সেগমেন্ট থেকে আলটিমেটলি ক্লিয়ার করো স্পাইনাল নাম্বার স্পাইনাল সেগমেন্ট দেখতে আলটিমেটলি এটা একটা টিউটোরিয়াল ছবি এটা আলটিমেটলি এটা ছবি যদি আমরা আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্পাইনাল সেগমেন্ট কথা কথা এটা একটা স্পাইনাল সেগমেন্ট এটা একটা স্পাইনাল সেগমেন্ট আমরা জানি যে ব্রেনের আউটার কি থাকে ব্রেনের ক্ষেত্রে ব্রেন এবং স্পাইনাল সেগমেন্ট কিন্তু টোটালি একটু অপোজিট দেখো আমাদের ব্রেনের ব্রেনের ভাবে যদি আমরা চিন্তা করি বাইরে দিয়ে থাকে গ্রে ম্যাটার আর ভিতরে দিয়ে থাকে হোয়াইট ম্যাটার ইন কেস অফ ব্রেন আউটার কাভারিং যেটা সেটা হচ্ছে আউটার থাকে তোমার কি থাকে গ্রে ম্যাটার থাকে আর ইনার থাকবে হোয়াইট ম্যাটার থাকবে তাহলে এখন আমরা আসি আর কিন্তু তো স্পাইনাল কর্ড ওরা আমার কথা শুনতে পাচ্ছে না কোনো সমস্যা কোনো কিছু ঝামেলা আছে কিনা আচ্ছা তোমাকে শুনতে পাচ্ছ আমাকে জি স্যার শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছি রেসপন্স করো ইয়েস স্যার ওকে আমি আগে যাই
আচ্ছা, আমার কোনো অডিও, আমার কোনো অডিও অফ হয়ে আছে কিনা? কোনো অডিও এখন শোনা যাচ্ছে? দেখো তো, রোল নাম্বার 53। হ্যাঁ না, স্যার, আমরা তো শুনতে তোমরা পাচ্ছি একটু কথা বলো। না। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি ওদের কথা শুনছি। আচ্ছা, ওকে, ফাইন, আমি একটা আগাচ্ছি। হ্যাঁ, তোমাদের কথা তাহলে আমি পরে শুনবো আর কি। তাহলে আমরা বলি যে একটা ব্রেনের ক্ষেত্রে, আমরা যদি কাভারিং বলি, ব্রেনের ক্ষেত্রে আউটার কি থাকে? ব্রেনের ক্ষেত্রে আউটার থাকে গেমেটার ইনার কম্পার্টমেন্ট, আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে তার উল্টা। এই জন্য আমি ছবিটা আনছি এখানে। দেখো, আউটার কি থাকে? আউটার থাকে তোমার হোয়াইট ম্যাটার, ইনার যেটা সেটা হচ্ছে গ্রে ম্যাটার। তাহলে স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আউটার হোয়াইট ম্যাটার থাকবে, ইনার গ্রে ম্যাটার থাকবে। এই দেখো, এখানে যেটা আছে, এই যে এ শেপের যেটা আছে সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার। আর ইনার গ্রে চারিদিকে যেটা সেটা থাকবে আমাদের কি, হোয়াইট ম্যাটার থাকবে। তাহলে স্পাইনাল কর্ড আর তোমার ব্রেন টোটালি অপোজিট, আউটার এবং ইনার কি থাকে, গ্রে ম্যাটার, ইনার হোয়াইট, ইনার গ্রে ম্যাটার। এই এটুকু তোমাদের বুঝার জন্য আমরা আনলাম। তার মানে একটা টিপিক্যাল স্পাইনাল সেটআপ দিতে আর তুমি দেখো, টিপিক্যাল একটা স্পাইনাল সেটআপ যদি আঁকি তাহলে আমরা ছবিটা আলটিমেটলি এই মারবে। আর যদি পিক্টোরিয়াল যদি ছবি তাহলে এই জিনিসটা, ঠিক আছে? এখন আমরা একটা স্পাইনাল সেটআপ সম্বন্ধে একটু আগায় যাই। দেখো, গ্রে ম্যাটার সম্বন্ধে একটু আমাদের আমাদের ডর্সাল গ্রে কনজিউমার, আর সামনের দিকে যেটা সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল গ্রে কনজিউমার। অর্থাৎ এই পাশে গ্রে ম্যাটার দিয়ে ওই পাশে গ্রে ম্যাটার সাথে যে কানেক্ট করতেছে, এই পুরোটা নাম হচ্ছে আমাদের গ্রে কনজিউমার। আমাদের এটাকে আমরা দুভাগে ভাগ করি। পিছন দিকে যে কনজিউমার থাকে সেটা হচ্ছে আমাদের ডর্সাল কনজিউমার, আর সামনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, ভেন্ট্রাল গ্রে কনজিউমার, ভেন্ট্রাল গ্রে কনজিউমার। এখানে একটা ছোট একটা দেখো ফোরামেন পাওয়া যায়, এখানে একটা ফোরামেন দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য ফোরামেন। তাহলে এই ফোরামেনটা হচ্ছে আমাদের বলি সেন্ট্রাল ক্যানাল। তাহলে এখানে একটা ফোরামেন থাকে, দেখো এখানে একটা ফোরামেন আছে, অর্থাৎ গ্রে ম্যাটারের মাঝখানে একটা ছোট একটা ফোরামেন থাকে, এটা নাম হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যানাল। এটা লাইনিংটা আমার জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা লাইনিং থাকে, নাম হচ্ছে ভাই অ্যাপেনডাইমাল সেল। তাহলে এই লাইনিং অফ দি যে সেন্ট্রাল ক্যানাল সেটা হচ্ছে ভাই অ্যাপেনডাইমাল সেল। তাহলে দিস এ গ্রে ম্যাটার, অল ওভার দি গ্রে ম্যাটার। এখন চলে আসে আমাদের গ্রে ম্যাটারের ক্ষেত্রে, দেখা যায় এই গ্রে ম্যাটারের মধ্যেই কিছু হর্ন থাকে। দেখো, আমরা যে ছবিটা আঁকি এখানে দেখি আমরা, দেখো এখানে কিছু হর্ন থাকে। হর্ন মানে কি, শিং। আসলে এটা শিং না, আমরা এটা গ্রে ম্যাটারের হর্ন বলি আমরা। দেখো, এই পাশ পিছন দিকে যেটা আছে সেটা হচ্ছে আমরা বলি ডর্সাল হর্ন বলি, আর সামনে দিকে যেটা সেটা হচ্ছে আমরা বলি ভেন্ট্রাল হর্ন। তাহলে ডর্সাল হর্ন আর এটা হচ্ছে ভেন্ট্রাল হর্ন, বলেছে আমাদের গ্রে 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 ম্যাটারের আমাদের একটা পার্ট, ঠিক আছে? তাহলে আসলে ডর্সাল হর্ন থাকে, আর হচ্ছে ভেন্ট্রাল হর্ন থাকে। আর অনেক সময় দেখা যায় পাশে দিয়ে আরেকটা ল্যাটারাল হর্ন, এই যে আরেকটা কি থাকে, ল্যাটারাল হর্ন থাকতে পারে। তাহলে আমাদের এই যে আমাদের হর্নের কথা বলছি, তাহলে গ্রে ম্যাটারের, গ্রে ম্যাটারের ক্ষেত্রে আমাদের তিনটা হর্ন থাকে, ডর্সাল হর্ন, ভেন্ট্রাল হর্ন, আর হচ্ছে ল্যাটারাল হর্ন। ডর্সাল হর্ন, ডর্সাল দুই পাশে দুটা ডর্সাল, সামনে দিয়ে দুটা দুটা কি, ভেন্ট্রাল হর্ন। আর পাশে দিয়ে দেখা যায় পিকচারে এটা তো নাই, বাট আমরা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল হর্ন। তাহলে আমাদের গ্রে ম্যাটারের মধ্যে আমাদের তিনটা হর্ন থাকে, ডর্সাল, ভেন্ট্রাল, আর হচ্ছে ল্যাটারাল। এটা দুই পাশে, দুই পাশে দেখে তাহলে দেখো, এখানে ডর্সাল হচ্ছে তোমার ফাউন্ড ইন ইচ সেগমেন্ট কম্প্রেসার সেন্সরি নিউ। তাহলে এইখানে একটা ছবি দেখাতে চেষ্টা করছি তোমাদের, ভিডিও থেকে আনছি আমি। এই ডর্সাল হর্নের মধ্যে দেখো কিছু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস গুলো আমরা সেন্সরি নিউক্লিয়াস বলি। এটা ছোট ছোট নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এই যে নিউক্লিয়াস গুলো দেখা যাচ্ছে, তার মানে আমাদের যে ডর্সাল হর্ন অফ দি গ্রে ম্যাটার যেটা, যেটা সেখানে আমাদের কিছু নিউক্লিয়াস আছে, এগুলোকে আমরা বলি সেন্সরি নিউক্লিয়াস। এটাকে আমরা বলি কি, সেন্সরি নিউক্লিয়াস গুলো বা সেন্সরি নিউক্লিয়াস বলি। অনেকগুলো থাকে তো, এটা সেন্সরি নিউক্লিয়াস। আর ভেন্ট্রাল হর্ন যেখানে সেটা কম্প্রেসেস মোটর নিউরন, তার ইনার বডি স্কেলেটন আছে। আমরা বলি যে এই যে ডর্সাল হর্ন যেটা, সেখানে আমাদের কি থাকে, অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এখানে আমরা বলি সেন্সরি নিউক্লিয়াস, সেন্সরি নিউক্লিয়াস থাকে। তোমরা একটু খেলা পা, আচ্ছা আমি পরে আসে এটা। তাহলে সেন্সরি নিউক্লিয়াস কোথায় থাকে, ডর্সাল হর্ন। আর ভেন্ট্রাল হর্ন কি থাকে, ভেন্ট্রাল হর্ন বলছে যে এটা হচ্ছে আমাদের রুট, আমরা বলি মোটর রুট।
এখানে আমাদের কি থাকবে মোটর রুট থাকবে তাহলে ভেন্ট্রাল হর্ন হচ্ছে কম্প্রাইজেস মোটর নিউরন তার মানে এখানে আমাদের মোটর রুট বলি কেলাবা তোমরা যে এই যে আমাদের ডর্সাল হর্নের আর্টার নাম হচ্ছে তোমার সেন্সরি রুট এখানে আমাদের সেন্সরি রুট হয় তাহলে ডর্সাল হর্ন দিয়ে আর্টার আমাদের সেন্সরি রুট তৈরি হবে আর ভেন্ট্রাল হর্ন দিয়ে আমাদের মোটর রুট তৈরি হবে মোটর রুট তৈরি হবে ডর্সাল হর্নে সেন্সরি নিউক্লিয়াস থাকবে বা সেন্সরি নিউক্লিয়াস থাকবে আর ভেন্ট্রাল হর্নের মধ্যে আমাদের কি থাকবে মোটর নিউরন এই জন্য আমাদের ভেন্ট্রাল হর্নের আর্টার নাম হচ্ছে মোটর ইউনিট বা মোটর রুট তৈরি করে তারা মোটর রুট তৈরি করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা ডর্সাল হর্ন হচ্ছে আমাদের তোমার ডর্সাল হর্ন যেটা সেটা সেন্সরি রুট তৈরি করে ভেন্ট্রাল হর্ন যেটা সেটা আমাদের মোটর রুট তৈরি করে ডর্সাল হর্নে সেন্সরি নিউক্লি থাকে মোটর হর্নে আমাদের মোটর নিউরন থাকে এই দেখো ভেন্ট্রাল হর্নে আমাদের কম্প্রেসিভ মোটর নিউরন দ্যাট ইনহ্যাবিট দি স্কেলেটাল মাসল এটা হচ্ছে স্কেলেটাল মাসল ইনহ্যাবিট করে আর হচ্ছে আমাদের ল্যাটারাল হর্ন এই যে ল্যাটারাল হর্ন এখানে আমরা দেখেছি দিস দ্য ল্যাটারাল হর্ন এটা কিন্তু আমাদের এই গ্রে ম্যাটারের কিন্তু পার্ট সো আমরা ভেন্ট্রাল হর্ন শেষ হলো ডর্সাল হর্ন শেষ হলো তার হচ্ছে ল্যাটারাল হর্ন এই ল্যাটারাল হর্ন নিয়ে একটা কথা বললো যে এই ল্যাটারাল হর্ন কিন্তু সব জায়গায় থাকে না প্রত্যেকটা সেগমেন্টে থাকে না আমাদের যে এই যে স্পাইনাল সেগমেন্টের কথা বলছি আমরা 31 ইন নাম্বার প্রত্যেকটা সেগমেন্টের ভিতরে আমাদের এই ল্যাটারাল হর্ন থাকবে না তাহলে ল্যাটারাল হর্ন গুলো কোথায় কোথায় থাকে এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্যারা জিজ্ঞেস করে তোমাকে যে ল্যাটারাল হর্ন গুলো সাধারণত যেটা থোরাসিক হর্ন থেকে লাম্বার 2 অ্যান্ড সেক্টর 2 টু সেক্টর 4 তাহলে এই এই সেগমেন্ট গুলো নিয়ে আছে কিন্তু ল্যাটারাল হর্ন তৈরি মানে ল্যাটারাল হর্ন গুলো এই সেগমেন্ট কি কি থোরাসিক হর্ন থেকে লাম্বার 2 অ্যান্ড সেক্টর 2 টু সেক্টর 4 এবং এই ল্যাটারাল হর্ন হচ্ছে একটা পার্ট অফ দি অটোনমিক নার্ভাস সিস্টেম ল্যাটারাল হর্ন হচ্ছে আমাদের পার্ট অফ অটোনমিক নার্ভাস সিস্টেম স্যারা জিজ্ঞেস করে তোমাদেরকে যে এই ল্যাটারাল হর্নটা এটা কোন নার্ভাস সিস্টেমের একটা অংশ আমি বলবো যে এটা হচ্ছে পার্ট অফ দি অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা অংশ তাহলে কোন কোন সেগমেন্টে আমাদের ল্যাটারাল হর্নটা থাকবে প্রস্থিক হর্ন থেকে লাম্বার 2 অ্যান্ড সেক্টর 2 টু সেক্টর 4 তাহলে এই হর্নটা থাকা কি সুবিধা এই যে ল্যাটারাল হর্ন থাকার সুবিধা পেতে কি এটা আমরা বলছি যে এটা অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট এবং এটা সাপ্লাই দিয়ে তোমার ভিসেরা কে এখানে একটা ভুল আসে এটা হবে কি যে সাপ্লাই দিয়ে ভিসেরা ঠিক আছে দিস ইজ রং এটা হচ্ছে আমাদের ভার্টিব্রা না এটা হচ্ছে ভিসেরা হবে এটা প্রিন্টিভ মিস্টেক তাহলে আমাদের ল্যাটারাল হর্ন কেন থাকে সেগমেন্ট গুলো থেকে আমাদের যেই নার্ভ গুলো যাবে সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম পার্ট এবং এটা ভিসেরা কে সাপ্লাই দেয় এটা আমাদের ভিসেরা কে সাপ্লাই দেয় এটা একটু মার্ক করুন দিস ইজ নট ভার্টিব্রা দিস ইজ ভিসেরা এখানে ভিসেরা হবে ওকে এখন চলে আসে আমাদের তাহলে আমাদের দিস ইজ অল অ্যাবাউট দি গ্রে ম্যাটার আমরা গ্রে ম্যাটার বললাম যে স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটারটা ইউজুয়ালি ভিতরের দিকে থাকে এটা দেখতে অনেকটা এই শেপের থাকে এটার তিনটা হর্ন থাকে ডর্সাল হর্ন ভেন্ট্রাল হর্ন আর হচ্ছে আমাদের ল্যাটারাল হর্ন ডর্সাল হর্নটা হচ্ছে আমাদের সেন্সরি রুট তৈরি করে ভেন্ট্রাল হর্ন মোটর রুট তৈরি করে ডর্সাল হর্নে আমাদের সেন্সরি নিউক্লিয়াস আছে ভেন্ট্রাল হর্নে আমাদের মোটর নিউরন এবং ভেন্ট্রাল হর্নে মোটর নিউরনটা কি কাকে নিয়ে ব্যাট করে ইউজুয়ালি স্কেলেটাল মাসল কি নিয়ে ব্যাট করে আর বসে যেটা ছিল মধ্যে মাঝে মাঝে এখানে কি থাকে একটা ল্যাটারাল হর্ন যেটাকে আমরা এখানে দেখাতে পাচ্ছি ল্যাটারাল হর্ন থাকে ল্যাটারাল হর্নটা সব জায়গায় থাকে না ফার্স্টিক মধ্যে থেকে লাম্বার 2 অ্যান্ড সেকেন্ড টু সেকেন্ড ফোর স্পাইনাল সেগমেন্টে থাকবে এবং এরা অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট হিসেবে কাজ করবে এবং তার সাথে দিবে কাকে ভিসেরাকে সাথে দিবে এত কি আমাদের ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে জানতে হবে একটা কথা বলছিলাম যে এই গ্রে ম্যাটারের মাঝখানে একটা ক্যানেল থাকে এটা নাম হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যানেল বলা হয় তার একটা লাইনিং ফেথিলিয়ামটা আমাদের জানা দরকার লাইনিংটা কি দিয়ে হয় কোন সেল দিয়ে হয় এপেন্টাইমাল সেল দিয়ে হয় এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে সো দিস ইজ দ্য সেন্ট্রাল ক্যানেল অফ দি গ্রে ম্যাটার আচ্ছা আরেকটা কথা বলছিলাম যে এই পাশে গ্রে ম্যাটার এই পাশে গ্রে ম্যাটারের সাথে কানেক্টেড ফ্লো হয় বাই গ্রে কমিউশন এই যে কানেকশনটা এটাকে আমরা বলি গ্রে কমিউশন তাহলে গ্রে কমিউশন আবার দুটো পার্ট পিছন দিয়ে গ্রে কমিউশন সামনে দিয়ে গ্রে কমিউশন পিছন দিয়ে গ্রে কমিউশন আমার হচ্ছে তোমার ডর্সাল গ্রে কমিউশন সামনে দিকে যেটা নাম সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল গ্রে কমিউশন সো দিস ইজ অল অ্যাবাউট দি গ্রে ম্যাটার তোমরা কি বুঝতে পারছো তোমরা এতটুকু জি স্যার জি স্যার এসএমএস থ্রো করো না বুঝতে পারছো কিনা যা বললাম এই যে গ্রে ম্যাটার সম্বন্ধে ওকে নেক্সট হচ্ছে আমাদের চলে আসে আমাদের হোয়াইট ম্যাটারে আসে এখন চলে আসে আমাদের হোয়াইট ম্যাটার দিস ইজ দ্য হোয়াইট ম্যাটার তাহলে হোয়াইট ম্যাটারটা কোনটা যদি আমরা ছবি দেখি দেখো এই বাইরের যে অংশটা এটা 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 এই পুরোটাই কিন্তু হোয়াইট ম্যাটার এটা হচ্ছে হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার ছাড়া বাকি যা আছে সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার এবং হোয়াইট ম্যাটার স্পাইনাল কর্ডের ক্ষেত্রে বাইরের দিকে থাকে এটা তাই না আসলে আমরা হোয়াইট ম্যাটার সম্বন্ধে একটু পড়াশোনা করি কি বলছে এখানে হোয়াইট ম্যাটারের মধ্যে যদি কি থাকে আমরা যে ট্র্যাক থাকে তাই না যে নার্ভ ফাইবার যেগুলো ট্র্যাক থাকে না নার্ভ ফাইবার অনেকগুলো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাক থাকে
ফ্যাটগুলো আলটিমেটলি কোন দিকে যায়, এটা আলটিমেটলি হোয়াইট ম্যাটারের ভিতর দিয়ে আসা দরকার, ঠিক আছে? এবং আমরা বলছি যে হোয়াইট ম্যাটারের আটটা নাম হচ্ছে ফিউনিকুলাস, হোয়াইট ম্যাটারের আটটা নাম হচ্ছে ফিউনিকুলাস বলি আমরা। এখন আসলে আমরা একটু পার্টগুলো যদি একটু দেখি, দেখো এখানে দুটো সালকাস আছে, একটু দেখো এই একটা সালকাস, এই একটা সালকাস, এই কথা একটু ইম্পর্টেন্ট শুনে রাখুন। দিস ইজ দ্য পোস্টার ল্যাটারাল সালকাস, দিস ইজ দ্য পোস্টার, দুই পাশে দুটো পোস্টার ল্যাটারাল সালকাস। আর এখানে আমাদের মনে মনে এখানে আমরা দেখতে পাইনি, এখানে আমাদের একটা অ্যান্টার ল্যাটারাল সালকাস থাকে, দিস ইজ দ্য পোস্টার ল্যাটারাল সালকাস এন্ড দিস ইজ দ্য অ্যান্টার ল্যাটারাল সালকাস। তাহলে এই দুটো সালকাস কেন আনলাম, আনলাম এই কারণে, কারণ এখানে আমাদের যে হোয়াইট ম্যাটার যেটা আছে, দেখো এটা এখানে এটা কিন্তু হোয়াইট ম্যাটার পার্ট ছিল, এখানে আমি জাস্ট দুটো ট্র্যাক দেখাচ্ছি আর কিছু না, এই জন্য এটা রং করা হয়েছে। এই থেকে শুরু করে এই পুরোটা কিন্তু আমাদের গ্রে ম্যাটার ছাড়া বাকিটা হোয়াইট ম্যাটার, এবং এই পোস্টোল্যাটারাল সালকাস, দুই পাশে পোস্টোল্যাটারাল সালকাস, এ পাশে আমাদের কি থাকে অ্যান্টারোল্যাটারাল সালকাস, অ্যান্টারোল্যাটারাল সালকাস। সাপোজ আমি একটা পাশের কথা আমি চিন্তা করছি, সাপোজ এই পাশের কথা আমি চিন্তা করছি, এখানে আমি পোস্টোল্যাটারাল সালকাস আনলাম আর এখানে অ্যান্টারোল্যাটারাল সালকাস আনলাম, এটা এনে আমি কিন্তু হোয়াইট ম্যাটারকে তিনটা ভাগে ভাগ করতে পারি, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। আসলে বোর্ড থাকলে খুব ভালো হতো, তোমাদের দেখাতে পারতাম। তাহলে দেখো তোমার পোস্টোল্যাটারাল সালকাস দিয়ে আমি একটা পার্টের কথা চিন্তা করছি, একটা পাশে পোস্টোল্যাটারাল সালকাস, অ্যান্টারোল্যাটারাল সালকাস, এই দুটো সালকাস দিয়ে আমি এই হোয়াইট ম্যাটারটাকে, পুরো হোয়াইট ম্যাটারটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি, দিস ইজ দ্য ডর্সাল, দিস ইজ দ্য ল্যাটারাল এন্ড দিস ইজ দ্য ভেন্ট্রাল। আমরা বলছি যেটা হোয়াইট ম্যাটারের একটা নাম হচ্ছে ফিউনিকুলাস, কি বলি আমরা, হোয়াইট ম্যাটারের একটা নাম হচ্ছে ফিউনিকুলাস। এই ফিউনিকুলাস যেটা, তাহলে আমাদের এই দুইটা দুইটা এ দিয়ে দুইটা সালকাস দিয়ে অ্যান্টারোল্যাটারাল সালকাস এন্ড সরি অ্যান্টারোল্যাটারাল সালকাস আর হলো পোস্টোল্যাটারাল সালকাস দিয়ে এই হোয়াইট ম্যাটারকে আমরা তিনটা ভাগ করছি। প্রত্যেক পাশের কথা চিন্তা করবো, আমি প্রথমে একটা পাশের কথা চিন্তা করছি, দুই পাশে কিন্তু সেম। তাহলে আমরা কি করলাম, আমরা এটা বললাম যে ডর্সাল ফিউনিকুলাস করলাম, তারপর হচ্ছে তোমার ল্যাটারাল ফিউনিকুলাস, আর হচ্ছে তোমার ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র ফিউনিকুলাস করলাম, আগে ভাগ করছি। তার মানে হোয়াইট ম্যাটারের আমাদের তিনটা পার্ট, এটা হচ্ছে তোমার ডর্সাল, ভেন্ট্রাল আর হচ্ছে ল্যাটারাল। হোয়াইট ম্যাটারে আমরা বলছি যে এই ভাগগুলোকে আমরা বলছি ফিউনিকুলাস বলছি, আমরা কি বলছি, আমরা ফিউনিকুলাস অথবা কলাম বলা হয়। তাহলে ডর্সাল কলাম বা ডর্সাল ফিউনিকুলাস, দিস ইজ দ্য ল্যাটারাল কলাম বা ল্যাটারাল ফিউনিকুলাস এন্ড দিস ইজ দ্য ভেন্ট্রাল কলাম বা ভেন্ট্রাল ফিউনিকুলাস। তাহলে তিনটা কথা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমরা আগে বলছি যে হোয়াইট ম্যাটারের ভিতর দিয়ে যদি স্পাইনাল ট্র্যাক্ট যেগুলো আছে, আমরা জানি দুই ধরনের স্পাইনাল ট্র্যাক্ট থাকে, আমরা কিছু নিজেদের পড়াশোনা করতে আশা করি, সেখানে দেখবো যে দুই ধরনের ট্র্যাক থাকে, একটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং ট্র্যাক, কিছু ট্র্যাক উপর দিকে উঠে যায় আর কিছু ট্র্যাক নিচের দিকে নেমে আসে। তো অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক যেগুলো, সেগুলো এগুলি এই হোয়াইট ম্যাটারের ভিতর দিয়ে চলাচল করে, ঠিক আছে? এটা কিন্তু কখনো গ্রে ম্যাটার দিয়ে চলাচল করে না, এটা ইম্পর্টেন্ট কথা, এটা বেসিক কথা। তাহলে আমরা ফিউনিকুলাস সম্বন্ধে জানলাম, আমরা তিন ধরনের ফিউনিকুলাস জানলাম, তিনটা ফিউনিকুলাস, এক একটা স্প্যানাল সেগমেন্টে। তাহলে টোটাল তাহলে কয়টা ফিউনিকুলাস হবে, টোটাল ছয়টা ফিউনিকুলাস হবে। দেখো এক পাশে যদি তিনটা হয়, ডর্সাল, ভেন্ট্রাল, অ্যাটাচ, ভেন্ট্রাল, অ্যাটাচ, ল্যাটারাল, এই পাশে তো সেম, তাই না? ডর্সাল, ল্যাটারাল, অ্যাটাচ, ভেন্ট্রাল, তাহলে টোটাল ছয়টা ফিউনিকুলাস হবে। ওকে, সো এই ফিউনিকুলাস সম্বন্ধে আমরা জানলাম। আমাদের যদি আমরা দেখাতে চাই, দেখো এখানে দেখো মিডিয়ালে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ফেসিকুলাস গ্যাসিলিস, মিডিয়ালে যেটা, এই দেখো এখানে একটা কথা মনে রাখো, পোস্ট মিডিয়ান সালকাস আর সে অ্যান্টি মিডিয়ান ফিশার, দিস ইজ দ্য অ্যান্টি মিডিয়ান পোস্ট মিডিয়ান সালকাস আর হচ্ছে তোমার অ্যান্টি মিডিয়ান ফিশার। দেখো পোস্ট মিডিয়ান সালকাস বরাবর মিডিয়ালে যেটা থাকে সেটা হচ্ছে লাল করে দেয়, সেটা হচ্ছে আমাদের ফেসিকুলাস গ্যাসিলিস অথবা ট্র্যাক্ট অফ বল, আর ল্যাটারালে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ট্র্যাক্ট অফ বার্ডেক অথবা ফেসিকুলাস ইউনিয়াটাস, ফেসিকুলাস ইউনিয়াটাস। এই দুইটা কলাম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা জানি এই দুইটা কলাম হচ্ছে আমাদের সেন্স অফ পজিশন অ্যান্ড ভাইব্রেশন, জয়েন্ট পজিশন সেন্স বলো, ভাইব্রেশন বলো, বা ফুপি সেন্সেশন যেগুলো বলো, সেগুলো আলটিমেটলি এই কলামগুলোর মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে যায়। সো এই ট্র্যাক্ট অফ বল হচ্ছে মিডিয়ালি বা ফেসিকুলাস গ্যাসিলিস, ট্র্যাক্ট অফ বার্ডেক অর ফেসিকুলাস ইউনিয়াটাস, সেগুলো আমাদের ল্যাটারালি। এই দুইটা কলাম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে পোস্টেরিয়র কলামে, পোস্টেরিয়র কলাম বা পোস্টেরিয়র ফিউনিকুলাস, কি কথা, পোস্টেরিয়র কলাম
অথবা ফসলের ফিনি ক্লাস একই কথা, সেগুলোতে আলটিমেটলি আমাদের দুইটা টাইপ থাকে, ফেসুলাস গ্যাসলি যেটা মিডিয়ালি থাকে, আর হচ্ছে তোমার ফেসুলাস স্কিন এরিয়া যেটা আমাদের ল্যাটারালি। ঠিক আছে, তাহলে এই তো জানলাম। আর হচ্ছে কি, আর এখানে আমাদের এখানে দেখো অনেকগুলো ট্র্যাক দেখা যাচ্ছে, দেখো এই যে অনেকগুলো, এগুলো হচ্ছে ট্র্যাক। তাহলে আমাদের পোস্টেরিয়র কলাম বা পোস্টেরিয়র ফিনিকুলাস আমাদের দুটো ট্র্যাকের কথা বলো, আর এখানে হচ্ছে আমাদের কি ল্যাটারাল ল্যাটারাল ফিনিকুলাস বা ল্যাটারাল কলাম। এখানে দেখো অনেকগুলো ট্র্যাক আছে, দেখো এইটা এগুলো ট্র্যাক, একটা নাম এই যে আমাদের স্পাইনাল থ্যালামিক ট্র্যাকের কথা বলছিলাম, অ্যান্টেরিয়র স্পাইনাল থ্যালামিক ট্র্যাক, পোস্টেরিয়র স্পাইনাল, ল্যাটারাল স্পাইনাল থ্যালামিক ট্র্যাক, স্পাইনাল সেরিবেলার ট্র্যাক, অলিগো সেরিবেলার ট্র্যাক, অনেকগুলো ট্র্যাক আছে। তখন এই বাকি যে ট্র্যাক গুলো, এই দুইটা ট্র্যাক ছাড়া বাকি ট্র্যাক গুলো হচ্ছে আমাদের হয় ল্যাটারালি যাবে অথবা এন্টার, এখানটা এখান দিয়ে আসা যাওয়া করবে। এই কথাটা তোমাদের ফিজিওলজির জন্য ইম্পর্টেন্ট, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের একটা একটা কোশ্চেন আসা তোমাদের এখান থেকে, ড্র অ্যান্ড লেভেল দি টিপিক্যাল স্পাইনাল সেগমেন্ট। তোমার এটা লেখা, ড্র অ্যান্ড লেভেল এ টিপিক্যাল স্পাইনাল সেগমেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। যদি পরীক্ষাতে আসে তাহলে আমাদের এই কিভাবে সুন্দর করে ছবি দেখে রাখতে হবে, যদি কালার করতে পারে তো ওকে, কালার না করতে পারলে কোনো সমস্যা নেই, বাট বাকিটা ভালো ক্লিয়ারলি করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের প্রত্যেকটা পার্টকে আমাদের আলাদা আলাদা হবে, এই করে দেখাই দিতে হবে যে এটা হোয়াইট ম্যাটার, এটা গ্রে ম্যাটার, এটা হলো ডর্সাল হর্ন, মেডাল হর্ন, ল্যাটারাল হর্ন, তাই না? সুন্দরভাবে ছবি রাখতে হবে, এটা একদম তোমাদের আসবেই, আসার সম্ভাবনা 99%। তাহলে ড্র অ্যান্ড লেভেল এর টিপিক্যাল স্পাইনাল সেগমেন্ট আসলে আমরা এই ছবিটা, এই ছবিটা আমরা রাখবো, এটা আমরা বুঝানোর জন্য, বাট এই ছবিটা আমরা রাখতে চেষ্টা করবো, তোমাদের এটা এতে আছে, শুধু হবে আছে, এটা তোমরা দেখে নিবে। তাহলে আমাদের এই মোটামুটি এত রকম, এগুলো হচ্ছে আমাদের বেশি কথাবার্তা। তাহলে এখানে আর একটা কথা বলছি তোমাদের, তাহলে পোস্টোমিডিয়ান সালকাস, অ্যান্টোমিডিয়ান ফিশার, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মিডিয়ান সালকাস, অ্যান্টোমিডিয়ান ফিশার, এটা দিয়ে আমি কিন্তু একটা সেগমেন্টকে আমরা আলাদা করতে পারি, বিভাগে ভাগ করতে পারি। আর মাঝখানে যেটা সেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যামেরা, যেটা হচ্ছে আমাদের ব্যান্ডেমাস সার্টিফিকেশন। ঠিক আছে, তাহলে আমাদের ব্লাড সাপ্লাই চলে আসি আমরা, অর্থাৎ ব্লাড সাপ্লাই দিয়ে স্পাইনাল কর্ড, এখানে যা যা পড়ছি এতটুকু এতে বিষয়ে পড়া থাকবে, বা এটি বিষয় পড়তে গেলে আবার ঝামেলা পড়বো, দরকার নেই, কোশ্চেন পরে জানা যাবে আমরা, আগে আপাতত আমরা এগুলোই যাই। তাহলে আমাদের ব্লাড সাপ্লাই সম্বন্ধে আলোচনা করি, আমাদের স্পাইনাল কর্ডের নিজের একটা নিজস্ব একটা ব্লাড সাপ্লাই, ঠিক আছে, একটা ব্লাড সাপ্লাই থেকে নিজস্ব, সেটা হচ্ছে দেখো এটা কি, আমরা বলছি কি অ্যান্টোমিডিয়ান, অ্যান্টোমিডিয়ান সালকাস, আর পোস্টোমিডিয়ান, সরি অ্যান্টোমিডিয়ান ফিশার, আর পোস্টোমিডিয়ান সালকাস। দেখো স্পাইনাল কর্ডে যে ব্লাড সাপ্লাই আসে ভাই স্পাইনাল আর্টারি, তাই না? আমরা জানি যে সেটা স্পাইনাল আর্টারি হচ্ছে আমাদের, স্পাইনাল আর্টারি দুটো ভাগ থাকে, একটা হচ্ছে তোমার হলো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থাকে, আর হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। আমাদের অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যেটা সেটা হচ্ছে এটা, দেখো যে অ্যান্টোমিডিয়ান যে ফিশার, এই অ্যান্টোমিডিয়ান ফিশার বরাবর যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টোমিডিয়ান, আর ফিশার বরাবর যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। আর পোস্টোমিডিয়ান যে সালকাসটা, এখানে এর দুই পাশে দুইটা স্পাইনাল আর্টারি থাকে, এটা আমরা বলি পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। তাহলে অ্যান্টেরিয়র মিডিয়াম ফিশার বরাবর হচ্ছে তোমার অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, আর কটা থাকে জুলিয়াস অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, একটা আমাদের একটা, আর পোস্টোমিডিয়ান ফিশারের পোস্টোমিডিয়ান যে সালকাস তার দুই পাশে আমাদের দুইটা আটাই থাকবে, সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। এবং সেখান থেকে দেখা যায় অনেক অনেক ধরনের ব্রাঞ্চ হয় এখানে, সেগমেন্টাল মেডুলারি আর্টারি হয়, তারপর অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারি, তাই না? তারপর হচ্ছে তোমার ইন্টারপোস্টাল আর্টারি, কিছু পার্ট আছে, এটা এতটুকু আমার জানাতে পারে, আমরা গ্রস যেটা সেখান থেকে জানি। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি হচ্ছে আমাদের পাটা একটা করে থাকে, পোস্টেরিয়র স্পাইনাল হচ্ছে আমাদের দুইটা গুলো, পোস্টোমিডিয়াল সাইড দুই পাশে দুটো থাকে, এবং এরা আলটিমেটলি আমাদের স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেয়। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি এবং পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি কার ব্রাঞ্চ, এগুলো দিলে আমাদের যে ভার্টিবাল আর্টারি ব্রাঞ্চ, কার ব্রাঞ্চ, ভার্টিবাল আর্টারি ব্রাঞ্চ, এগুলো একটু দেখে নিব। সো দিস ইজ অল অ্যাবাউট দিস ব্লাড সাপ্লাই অফ দিস স্পাইনাল কর্ড। এখন চলে আসে আমাদের এই স্পাইনাল কর্ডের, এতটুকু বোঝা গেছে? একটু চ্যাট বক্সে একটু লেখো তো, মেসেজ করো, বোঝা গেছে? এতটুকু অনেক কথা বলছি, রোল নাম্বার 53, ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে এখন চলে যাই আমরা আগাই, আমাদের শেষে দিয়ে চলে আসি আমরা, আমরা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সম্বন্ধে একটু আলোচনা করবো। স্প্যানার কর্ডের অনেক ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, স্প্যানার কর্ডের অনেকগুলো স্প্যানার কর্ডের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকে, তার মধ্যে আমরা দুটা কথা বলছি যে দুটা আমাদের পরীক্ষাতে আসে, সেই জন্যই অনেক কিছু আসে, যেমন তুমি ফিজিক্যাল যদি অংশ যাবো, তোমার তোমরা দেখবা যে স্প্যানার কর্ডে যদি একটা সেকেন্ড থেকে কেটে যায় তাহলে কি সমস্যা হবে, হোয়াট ইজ ব্রাউন সিকিউর সিন্ড্রোম, তাই না? একটা হচ্ছে
আর হচ্ছে আমাদের পোলিও মারা গেছে, এত পাতা পাকা হয়ে গেছে। আমরা তখন এই যে মানে রাস্তায় যা পারে পাচ্ছেন আমাদের বাচ্চারা এভাবে জিজ্ঞাসা করে, তাই না, যে পাতা কিছু পাকা হয়ে গেছে, তারা তুমি দেখেছো হচ্ছে পোলিও মারা গেছে। পোলিও পোলিও থেকে অ্যাটেমিতে এই সমস্যাগুলো হয়। আসি আমরা প্রথমে এটা বলি, আমরা যে স্পাইনাল সিফিলিস বলছি বা টেভিস ডক্সালিস বলে, এটা আসলে দেখা যায় সিফিলিস কথা তোমার নাম শুনছো, তাই না, এক ধরনের জীবাণু আছে যেটা এতটুকু তোমরা জানো, যেটা নাকি আমাদের যে সেক্সুয়াল যে অর্গানের সাথে ইনভলভমেন্ট থাকে সেখান থেকে অনেক সময় দেখা যায় যে এই জীবাণুগুলো অনেক সময় দেখা ব্রেনে ছড়ায় পড়ে, ছড়ায় পড়ে তখন সেটাকে আমরা বলি ব্রেনে একটা সিফিলিস। আর সিফিলিস যদি মানে যৌন অঙ্গে হয়, তাই না, জেনিটালি এটা হয়, বাট এটা একটা পার্ট, সিফিলিসের অনেকগুলো পার্ট আছে। আমাদের একটা পার্ট হচ্ছে আমাদের ব্রেনে তার স্প্রেড হয়ে যায়, যখন ব্রেন স্প্রেড হয় তখন তাকে আমরা বলি টেভিস ডক্সালিস। তার অনেকগুলো তিনটা পার্ট থাকে, আমরা জানি যে সিএস সিফিলিসের তিনটা পার্ট থাকে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে টেভিস ডক্সালিস। তাহলে এই টেভিস ডক্সালিস হলে হয় কি, এরা আমাদের যে প্রস্তুতি যে কলমটা আছে এখানে দেখো, যদি বলছেন যে মিডিয়ালি ট্র্যাক্ট অফ বল, ট্র্যাক্ট অফ বার্ডে, অর্থাৎ ফেসিকুলাস গ্র্যাসিলিস মিডিয়ালি যেটা থাকবে, ল্যাটারালি থাকে ফেসিকুলার স্কিন মিটাস, ইভেন এই যে এখানে আমাদের এটাকে একটা সেন্সরি রুট থাকে, সেন্সরি রুট থাকে, তাহলে এই জায়গাগুলোকে ধরে এই জায়গাগুলোকে আক্রমণ করে। তারা আক্রমণ করলে হয় কি, এই যে দুইটা ট্র্যাক, ট্র্যাক অফ বল অ্যান্ড ট্র্যাক অফ বার্ড অথবা ফেসিকুলার গ্যাসলিস আর হচ্ছে তোমার ফেসিকুলার স্কিউনিয়াটা, এগুলো কি হয় কাজ করতে পারে না, এগুলো ঠিক মতো কাজ করে না। তাহলে এই দুইটা ট্র্যাকের কাজ হলো যে এরা আমাদের, আমরা যে দাঁড়ায় থাকি আমাদের যে জয়েন্ট পজিশন এবং ভাইব্রেশন যে সেন্স, সফট ফিক্সেশন যে সেন্স গুলো, এগুলো ঠিক মতো কাজ করতে পারে না। কাজ না করতে বললেই দেখা যায় তখন এই জিনিসগুলোতে ঝামেলা, তখন সেটাকে আলটিমেটলি আমরা বলি কি, তখন সেটাকে আলটিমেটলি আমাদের টেভিস ডর্সালিস, তখন সেটাকে আলটিমেটলি আমরা বলি টেভিস ডর্সালিস। এটা স্বপ্নটা আকারে আসতে পারে, যদি স্বপ্নটা আসে তাহলে এইভাবে আমরা ছবিটা আঁকবো, বিডিতে আসে এবার সুন্দরভাবে আমি ছবিটা এঁকে দেখা দিবো। এবং কিছু লেখা লেখাও আছে, আমি তোমাদের মুখে কথাটা বলে দিলাম, আমি লেখাটা আনিনি, বিডিতে তোমাদের টেকনিক্যাল যে অ্যানাটমি আছে কেমন সুন্দর করে লেখা আছে দেখে নিয়ে তোমরা। হ্যাঁ, সো এই টেবিল দর্শনের সবথেকে স্পাইনাল সিভিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তার উপর দেখলি। আচ্ছা, আর হচ্ছে আমাদের পলিওমায়েলাইটিস, পলিওমায়েলাইটিস কিছু না, যে পলিও যে ভাইরাস আছে, একটা পলিও ভাইরাস আছে, সে কি করে আমাদের এখানে আমাদের কি থাকে, আমরা বলছি যে ভেন্ট্রাল হর্ন অফ দি গ্রে ম্যাটার, ভেন্ট্রাল হর্ন কি থাকে আমাদের মোটর নিউরন, ভেন্ট্রাল হর্নে কি থাকে আমাদের মোটর নিউরন থাকে, এটাকে তারা কি করে অ্যাফেক্ট করে, আক্রমণ করে। আক্রমণ করলে হয় কি, এখান থেকে যে নার্ভগুলো যায়, এই নার্ভগুলো কি করে আমাদের স্পিনাল মাসলকে সাপ্লাই দেয়, তাহলে এই নার্ভগুলো আপনি তাহলে ঠিক মতো কাজ করতে পারে। যখন এই ঠিক মতো কাজ না করতে পারে তখন এই মাসলগুলো আপনি দেখা যায় কি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, কি বলে মাসলগুলো তার ঠিক মতো কাজ করতে পারে বলে এখানকার যে বোনসগুলো থাকে এগুলোকে আপনি ডিফর্মিটি দেওয়া যায়, কি হয় ডিফর্মিটি হয়ে যায়, ডিফর্ম হয়। এই জন্যই এটার নাম হচ্ছে পলিওমায়েলাইটিস। তোমরা এই কথাই জানো যে পোলিও ভাইরাস ইউজুয়ালি স্পাইনাল কর্ডে যে ভেন্ট্রাল হর্ন থাকে বা মোটর রুট থাকে, ভেন্ট্রাল হর্ন অথবা মোটর রুটকে তারা অ্যাটাক করে, অ্যাটাক করে আলটিমেটলি এই সমস্যাটা তৈরি করে, কারণ হচ্ছে আমাদের পলিওমায়েলাইটিস। ঠিক আছে, সো ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের কথা বললে আমাদের এই দুটি ক্লিনিক ইম্পর্টেন্স আমাদের অ্যানাটমি জন্য শুরু করা, তাহলে সেটা হচ্ছে ডর্সালিস আর হচ্ছে পলিওমায়েলাইটিস। ঠিক আছে, তাহলে স্পাইনাল কর্ড সম্বন্ধে আমাদের এতটুকু হয়েছে, বিষয়ে আমাদের বলার নেই। কারো কোনো কোশ্চেন আছে, বুঝছো কিনা তোমরা, কিছু বুঝা গেছে এতক্ষণ ধরে যা বললাম? জি স্যার। একটা পার্ট থাকে, আমরা বলছি যে এক্সটেনশন যেটা বলছি সেটা হচ্ছে আমাদের, আমরা বলছি যেটা যে আপার পাউডার অফ দি সার্ভিকাল ভার্ভা থেকে লোয়ার পাউডার অফ দি লাম্বার ওয়ান ইন কেস অফ অ্যাডাল্ট বাট ইন কেস অফ চাইল্ড বা চিলড্রেন সেটা নাম্বার থার্ড নাম্বার ভার্ভা সেটা আমাদের যাবে। এই থার্ড নাম্বার পর্যন্ত ভার্ভা তোমার একটু ছবিটা একটু দেখার চেষ্টা করো, দেখো স্নান কটা নিজের দিকে এসে কিন্তু একটু ইয়ে হয়ে গেছে, যে ট্যাপারিং হয়ে যায়, ট্যাপারিং, এই যে ট্যাপারিং যেটা হয়ে গেল এটাকে আমরা বলি, এই যে ট্যাপারিং যেটা হয়ে গেলো এটাকে আমরা বলি ফাইলাম টার্মিনাল, কি বলি আমরা এটাকে, ফাইলাম টার্মিনাল। না দেখো এই পুরো যে অংশটা, যে মোটা যে অংশটা, মোটা অংশটা, মোটা অংশটার নাম হচ্ছে সোনাস মেডুলারিস। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে তোমার সোনাস মেডুলারিস, এই যে মোটা যে অংশটা, পেপারের যে অংশটা থাকবে এটাকে বলি আমরা, এই অংশটা নিচে এসে দেখা যায় যে লাম্বার সেগমেন্ট এনলার্জমেন্টের কথা বলছি, যেটা
এটা যে নিচে অংশটা সবুজ অংশটা নিচে সবুজ অংশটা সেটা হচ্ছে আমরা বলি এটাকে কোনাস মেডুলারিস কি বলি আমরা কোনাস মেডুলারিস কোনাস মেডুলারিস নিচে এসে দেখো নীল রঙের যে অংশটা হলো সেটাকে আমরা বলি ফাইলাম টার্মিনাল তিনটা কথা দুইটা কথা এটা হচ্ছে কোনাস মেডুলারিস দেন হচ্ছে তোমার ফাইলাম টার্মিনালি একদম পুরো নিচের এই অংশটা হচ্ছে আমাদের ফাইলাম টার্মিনাল একদম নিচের অংশটা ফাইলাম টার্মিনাল আর কোনাস মেডুলারিস এবং ফাইলাম টার্মিনাল থেকে দেখো এভাবে ঘোড়ার লেজের মতো দেখো ঘোড়ার লেজের মতো কিছু জিনিস আসছে দেখা যাচ্ছে এগুলো নাম হচ্ছে আমাদের বলি পর্ডা ইকুইনা এগুলি আমরা এখানে পর্ডা ইকুইনা বলি আমরা তাহলে ঘোড়ার লেজের মতো যে অংশটা আসে সেটাকে আমরা বলি পর্ডা ইকুইনা যে অংশ থেকে আসছে সেটাকে আমরা বলি ফাইলাম টার্মিনালি এবং ফাইলাম টার্মিনাল উপর যে অংশটা স্পাইনাল কর্ড সেটা বলি আমরা কোনাস মেডুলারিস তিনটা কথা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা হচ্ছে পর্ডা ইকুইনা পড়াই এখানে সম্বন্ধে একটু পড়াশোনা তোমাদের করতে হবে যে পড়াই এখানে কয়টা রুল থাকে সেটা আমাদের একটু জানতে হবে খুব সুন্দর লেখা আছে তোমাদের পিডিএফ থেকে নিয়ে তাহলে প্রথম হচ্ছে আমাদের কোনাস মেডুলারিস দেন হচ্ছে আমাদের পড়াই ইকুইনে সরি ফাইলাম টার্মিনাল থেকে আপনি ঘোরা লাগে আমাদের জিনিসগুলো আসে সেটা কেন বলি সে বলি আমরা পড়াই ইকুইনে বলি তো এইগুলো মোটামুটি কথা অর্থাৎ এখান থেকে আমাদের কোশ্চেন মোটামুটি এতটুকুই আসবে যে একটা হোয়াট ইজ কোনাস মেডুলারিস কোনাস মেডুলারিস থেকে কি পরে কি আসে টার্মিনাল পার্ট অফ দি স্পাইনাল কর্ড কি বলি আমরা ফাইলাম টার্মিনাল বলি সেখান থেকে যে ফার্স্ট কি বলে এটাকে আমরা বলি ফার্স্ট লেজের মতো যে জিনিসগুলো আছে ফার্স্ট ট্রেইল বলা হয় সেটাকে আমরা বলি পড়া ইকুইনা পড়া ইকুইনা তাহলে এই পড়া ইকুইনা মোটামুটি এখানে আমাদের অনেকগুলো রুট পড়া ইকুইনা কি থাকে অনেকগুলো রুট থাকে এটা তো আমাদের হবে পড়া ইকুইনা কোন কোন সেগমেন্ট নিয়ে ফর্ম করে সেটা আমাদের দেখে নিতে হবে ভিডিওটা খুব সুন্দর করে লেখা তোমরা একটু দেখে নেবে হ্যাঁ দেখো যে লাম্বার টু টু লাম্বার ফাইভ সেকেল ওয়ান টু সেকেল ফাইভ অ্যান্ড কক্সিজিয়াল ওয়ান এই নার্ভ এই সেগমেন্টগুলো নিয়ে আসবে আমাদের কড়াই গুণা কম তাহলে কড়াই গুণা কম কোন সেগমেন্টে থাকে আমরা বলবো লাম্বার টু লাম্বার ফাইভ সেকেল ওয়ান টু সেকেল ফাইভ অ্যান্ড অলসো কক্সিজিয়াল ওয়ান অলসো কক্সিজিয়াল ওয়ান তাহলে এভাবে দেখো এখানে সেগমেন্ট আছে টোটাল কয়টা দুই থেকে পাঁচ মিনিট লেভেলে তিন তাই না টু টু নাম্বার ফাইভ নাম্বার টু থ্রি ফোর ফাইভ চারটা এখানে আছে আমাদের এখানে কটা আছে আমাদের সেকেল ওয়ান টু টু সেকেল ফাইভ কত পাঁচ হাজার নয় আর কত হাজার দশ তাহলে এই দশটা সেগমেন্ট নিয়ে আলটিমেটলি কড়াই কিনা কম করে খুবই পড়ে দশটা সেগমেন্ট নিয়ে আমাদের কি হয় কড়াই কিনা কম করে দশটা সেগমেন্টে কড়াই কিনা কম করে আমরা জানি এক একটা সেগমেন্টে কটা রুট থাকে এই দেখো এক একটা সেগমেন্টে কটা রুট থাকে দেখো এখানে একটা রুট এটা একটা রুট তাহলে এক একটা সেগমেন্ট আমাদের চারটা রুট থাকে দেখো দুইটা ডর্সাল আর দুইটা ভেন্ট্রাল রুট তাহলে চারটা রুট তাহলে আমাদের এই কড়াই ইকুইনাতে তাহলে কড়াই ইকুইনা টোটাল দশটা সেগমেন্ট নিয়ে ফর্ম করে কড়াই ইকুইনা টোটাল দশটা সেগমেন্ট নিয়ে ফর্ম করে তার মধ্যে তার মানে এই কড়াই ইকুইনা এই যে দশটা সেগমেন্ট নিয়ে ফর্ম করে দেখো নাম্বার টু নাম্বার ফাইভ সেকেন্ড ওয়ান টু সেকেন্ড ফাইভ অ্যান্ড কক্সিক্যাল ওয়ান টোটাল দশটা সেগমেন্টে তাহলে আমাদের কয়টা রুট হবে চল্লিশটা রুট হবে তাহলে আমাদের কড়াই ইকুইনা দশটা সেগমেন্ট নিয়ে ফর্ম করে এবং প্রত্যেকটা সেগমেন্টে যদি আমাদের চারটা রুট থাকে দশটা সেগমেন্টে আমাদের চল্লিশটা রুট থাকে তাহলে এই কোশ্চেন অনুসরণ করে আর কি কি সেগমেন্ট নিয়ে আমাদের যদি কড়াই ইকুইনা ফর্ম করে তাহলে আমাদের কোনাস মডুলার সম্বন্ধে জানলাম আমরা ফাইলাম টার্মিনাল সম্বন্ধে জানলাম আমরা সেখান থেকে কড়াই ইকুইনাগুলো আসে সেটা আমরা তার সম্বন্ধে জানলাম কড়াই ইকুইনা কোন সেগমেন্ট থেকে আসে সেটা আমরা জানলাম কড়াই ইকুইনা টোটাল দশটা সেগমেন্ট থেকে আসে এবং প্রত্যেকটা সেগমেন্টে যদি আমাদের চারটা রুট থাকে সেটা টোটাল এই কড়াই ইকুইনাতে টোটাল চল্লিশটা রুট এটা আমাদের মাথায় রাখবে ঠিক আছে আরেকটা কথা লিখে রাখো তোমরা যে ক্লিনিক্যাল ইম্পোর্টেন্স সম্বন্ধে আমরা টেভিস ডর্সালিস বলছি পলি মানাইডিস আরেকটা কথা লেখা রাখবে কোনাস কড়াই ইকুইনা সিনড্রোম লিখে রাখো তোমরা তোমাদের ভিডিওতে সুন্দর লাগবে দেখে নিও তোমরা কড়া ইকুইনা সিনড্রোম কড়া ইকুইনা সিনড্রোম কি কোনাস মেডুলার সিনড্রোম কি দুইটা কথা লেখে রাখো কোনাস ইকুইনাস কোনাস কড়া ইকুইনা সিনড্রোম কোনাস মেডুলার সিনড্রোম দুইটা কথা একটু লেখে রাখো কথা হচ্ছে কি এইসব সেগমেন্ট যে সেগমেন্ট গুলো থেকে আমাদের কড়াই কিনা আসে এসব জায়গাতে কখনো কোনো কারণে যদি আমরা যদি ট্রমা হয় মানে যদি আঘাত পায় অথবা কোনো কারণে যদি চাপ পড়ে তাহলে এই নার্ভের যে কাজগুলো সেগুলো আমাদের ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে রুগীরা আমাদের কাছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে যে কোমরে ব্যথা নিয়ে আসতেছে তারপরে পা ঝিমঝিম করতেছে বা অবশ হয়ে যায় এই জিনিসগুলো নিয়ে আমার সাথে প্রস্তাব আটকায় যায় যেটাকে আমরা বলি ইউরিনারি রিটেনশন করি পায়খানা করতে পারে না পায়খানা অটোমেটিক্যালি হয়ে যায় ফিকাল ইনকন্টিনিউস বলি তাহলে এই জিনিসগুলো তোমার সমস্যা এগুলো কিন্তু আলটিমেটলি কোনাস মেডুলার সিনড্রোম বলি কড়াই ইকুইনা সিনড্রোম বলি এগুলো কিন্তু হয় তো তোমরা এই দুইটা কিন্তু খুব সুন্দরভাবে লিখে মানে লিখে রাখবা মানে শর্ট হিসেবে তোমরা লিখে রাখবা যে কোনাস মেডুলার সিনড্রোম
অরাইগিনাল সিনড্রোম, টেভিস ডর্সালিস আর হচ্ছে পলিওমেলাইটিস, এই চারটি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমাদের স্তনের পড়ার জন্য প্রয়োজন পড়ে। ওকে, সো দিস ইজ অল অবাউট দি স্তনপর, স্তনপরের আমাদের একটু বিষয় আছে জানার। আর তোমরা তো জানোই মোটামুটি আছে দিল্লি যে এই যে সেন্ট্রাল ক্যানাল যেটা সেখান দিয়ে আমরা কি যায়, এটা তো আমাদের বেসিক্যালি একটা ভার্টিকাল প্রাণ তৈরি করে, তো ভার্টিকাল ক্যানাল, তাই না? ভার্টিকাল ক্যানাল দিয়ে যদি আমাদের স্পাইনাল কর্ড যায়, স্পাইনাল ভিতরে যে প্রাণটা থাকে এটা স্পাইনাল ক্যানাল বলি, এখান দিয়ে কি যাবে অটোমেটিক সিএসএফ ট্রান্সমিশন হবে, কি যাবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ট্রান্সমিট হবে, সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ট্রান্সমিট। সো দিস ইজ অল অবাউট দি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড আমরা মোটামুটি এতটুকুই বললাম। স্পাইনাল কর্ডে ব্লাস্ট হবে কে করে, স্পাইনাল আর্টারি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি কটা থাকে যদি একটা, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি কটা থাকে যদি কটা থাকে দুইটা, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থাকে দুটা, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি থাকে। আচ্ছা, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি পোস্টেরিয়র স্পাইনাল এগুলো কার ব্রাঞ্চ? আমরা বলি এগুলো ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ। আমার লেকচার আর 5 মিনিট আছে, আমরা তোমরা এটা জানো অলরেডি, আমি স্পাইনাল নার্ভ সম্বন্ধে বেশি কথা বলবো না, আমি একটু তোমাদের দেখাই দিয়ে এটা শেষ করবো, তবে ছবিটা তোমরা অলরেডি জানো, জানো তোমরা এটা, যখন আমরা থোরাক্স করছিলাম 4 বছর নার্ভ যখন করছিলাম আমরা রিভাইজ করছিলাম। দেখো এটাই আমাদের 5 মিনিট হবে, 1 ঘন্টা আমরা শেষ হয়ে যাবে। দেখো স্পাইনাল নার্ভ যদি বলি আমরা, স্পাইনাল নার্ভ, তাই না, আমরা আগেই বলছি স্পাইনাল কর্ডে থাকে যদি 31 প্লেয়ার, আমরা আমি স্পাইনাল সেগমেন্ট থাকবে 31, ওটা সেগমেন্ট থেকে এক দরা করে তাহলে টোটাল 31 প্লেয়ার হচ্ছে স্পাইনাল নার্ভ। এখানে আমরা ভুল করা চলবে না, আমরা অনেকে ভুল করি, স্পাইনাল সেগমেন্টকে বলি স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভকে বলি আমরা স্পাইনাল সেগমেন্ট, ঠিক আছে, টিপিক্যাল স্পাইনাল নার্ভ। এটা তোমাদের বিড়ির একটা ছবি, ছবিটা আমি নিয়ে আসি, তাহলে স্পাইনাল নার্ভ কয়টা থাকে যদি 31 প্লেয়ার, এখান থেকে আমাদের মোটর রোড আছে, আমাদের সেন্সরি রোড আছে, এখানে সেন্সরি রুটের এখানে আমাদের একটা এ থাকে, একটা গ্যাংলিয়া থাকে, এটা আমরা বলি ডর্সাল রুট গ্যাংলিয়া, এই ডর্সাল রুট অথবা সেন্সরি রুট, না সেন্ট্রাল রুট অথবা এই মোটর রুট বলা হয়, স্পাইনাল কর্ডের যে গ্রে ম্যাটার পিছন দিয়ে এটাকে আমরা বলি ডর্সাল রুট, আর ডর্সাল রুট বলি আমরা অথবা সেন্সরি রুট বলি, আর বলি মোটর রুট অথবা সেন্ট্রাল রুট, এবং ডর্সাল রুটের এখানে এসে দেখা যায় একটা তোমার গ্যাংলিয়ান কম্পোনেন্ট, সব জায়গায় সব স্পাইনাল কম্পোনেন্ট, এটা আমরা বলি আমরা ডর্সাল রুট গ্যাংলিয়া। অর্থাৎ আমাদের যদি শরীরে যদি সাপোজ আমাদের কখনো মশা কামড় দেয় বা শরীরে যদি কোনো কিছু বসে, তাহলে আমাদের একটা সেন্সেশন এই রুট দিয়ে ঢুকে, এই মোটর সেন্সের রুট দিয়ে আমাদের ইনফরমেশনটা যায়, গিয়ে এখানে প্রসেসিং হয়, প্রসেসিং হয়ে গিয়ে আলটিমেটলি এখান থেকে এর যে তোমার গায়ে যে মশাটা পড়ছে তাকে মারতে হবে, তার একটা মেসেজ আলটিমেটলি এই টর্সাল রুট দিয়ে যায়। অর্থাৎ আমাদের সেন্সরির সেন্সর রুটের মধ্যে আমাদের সেন্সেশনটা যাবে, মশা আমার গায়ের মধ্যে যদি একটা মশা পড়ছে তাহলে এই সেন্সেশনটা আমাদের এই রুট দিয়ে যাবে, এই ডর্সাল রুট দিয়ে ঢুকলো, ঢুকে এখানে অনেকগুলো নিউক্লিয়াস টিউক্লিয়াস এটা প্রসেসিং হয়ে আর কি মিটিক সেটা এখান থেকে আবার কিছু ট্র্যাক আসে না, ট্র্যাক দিয়ে উপরে যাবে, ব্রেনে যাবে, ব্রেনে যাবে, ব্রেন দিয়ে সেটা প্রসেসিং হয়ে গিয়ে আলটিমেটলি সেই মোটর ট্র্যাকটার মাধ্যমে এসে এই মোটর রুট দিয়ে ঢুকবে, ঢুকে এসে আমাদের হাত দিয়ে আমরা মশা মারি। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা মোটর রুট। এখন তাহলে এই ছবি তোমরা দেখে নিও, দেখো এখানে এটা হচ্ছে আমাদের সেন্সর রুট, ডর্সাল রুট গ্যাংলিয়া আছে এখানে, এটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক হয়, এটা মিলে কি হয় একটা আলটিমেটলি এবার একটা ট্রাঙ্ক তৈরি করে, সেখানে একটা ট্রাঙ্ক হয়, ট্রাঙ্ক থেকে সেখান থেকে একটা ডর্সাল র্যামাস চলে যাবে পিছনের দিকে, আর একটা চলে আসবে তোমাদের ভেন্ট্রাল র্যামাস চলে আসবে, ডর্সাল র্যামাস থেকে এই কি বলে এটাকে এটা আমাদের কি ডর্সাল র্যামাস, হ্যাঁ ডর্সাল র্যামাস থেকে আবার ল্যাটারাল ব্রাঞ্চ হয়, তারপর আবার মিডিয়াল ব্রাঞ্চ হয়, সেগুলো সাথে কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, আর সামনে দিকে যেটা সেটা হচ্ছে আমাদের কি যেটা আমাদের অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, হ্যাঁ সেখানে আমাদের অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আছে, সরি আমাদের ভেন্ট্রাল র্যামাস, এই ভেন্ট্রাল র্যামাসের আবার অনেকগুলো ব্রাঞ্চ হয়, যেমন এখানে কিডনিয়ার ব্রাঞ্চ আছে, মাসকুলার ব্রাঞ্চ আছে, তাই না, আর সাথে আমাদের এখানে এগুলো অ্যান্টেরিয়র কিডনিয়ার সিস্টেম ব্রাঞ্চ, এই রকম একটা দেখে নিয়ে আছে, এই যে আমাদের ভেন্ট্রাল র্যামাস, ডর্সাল র্যামাস, ট্রাঙ্ক, তারপর হচ্ছে গ্রে র্যামাস কমিশন, এগুলো এই জিনিসটা আমাদের পরে জানতে হবে, এটা আমি এখন বলে লাভ না, এটা তোমাদের এখন ক্লিয়ার হবে, ছবি এঁকে দেখা যাবে, এখানে তোমরা একটা জিনিস মাথা রাখবা,
যে স্পাইনাল নার্ভ ঠিক নিচে, সেটা একটু মাথায় রাখো। একটা গ্রেট অ্যামাস কমিউনিকেশন বলে একটা জিনিস, এটা গ্রেট অ্যামাস কমিউনিকেশন জিনিসটা, এটা একটু তোমরা একটু মাথায় রাখো। গ্রেট অ্যামাস কমিউনিকেশন বলে একটা কথা আছে, সেটা নাকি একটা সিম্পথেটিক গ্যাংলিয়া, এখানে একটা সিম্পথেটিক গ্যাংলিয়া তার সাথে একটা কানেকশন করে, এটা তোমরা এতটুকু জেনে রাখো। বাকি যদি আমি সময় পাই তখন তোমাদের কিছু বলে দিতে পারবো, কারণ এখানে একটু অনেক লম্বা কথাবার্তা আছে, এটা দেখো। এখন দেখো এখানে ডর্সাল গ্যাংলিয়া যেটা সেটা হচ্ছে আমাদের সেলিব্রেটি অফ দ্য সেন্সরি নিউরন। এই যে ডর্সাল গ্যাংলিয়াটা এখানে আসলে কি থাকে প্রশ্ন পড়ে তোমাদের, যে ডর্সাল গ্যাংলিয়াতে যদি কি থাকে, আমরা বলি যে ডর্সাল গ্যাংলিয়াতে যদি সেলিব্রেটি অফ দ্য সেন্সরি নিউরন। আর ভেন্ট্রাল রেমাই কাকে সাপ্লাই দেয়, যে সাপ্লাই দেয় 2/3 অফ দ্য বডি অর্গান সাপ্লাই দেয়। ডর্সাল রেমাই কাকে সাপ্লাই দেয়, যে সাপ্লাই দেয় 1/3 অফ দ্য বডি অর্গান, ডু নট সাপ্লাই দ্য লিম্ফ, কথা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ভেন্ট্রাল রেমাস দেখো যে তাহলে ডর্সাল গ্যাংলিয়াতে কি থাকে, এখানে জিনিস কিছু করার এখন যাবে না, এসে বেশি দরকার নাই তোমাদের। আমি মনে করতেছি আর তোমাদের এটা অলরেডি পড়া হয়ে গেছে, এটা যখন না পড়ছিল তোমরা সেক্ষেত্রে তোমাদের পড়া হয়েছিল, আধুনিক দেওয়ার কোনো কারণ নেই, কেমন। সো দিস ইজ অল ওভার দি স্পাইনাল কর্ড এন্ড দি স্পাইনাল নার্ভ। আমাদের মোটামুটি এতটুকু জানলেই চলবে, এতে বেশি জানার দরকার নেই। এখন কি শোনা যায়, দেখো তো তোমরা শুনতে পাচ্ছ, বাট আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, এটা একটা প্রবলেম হয়ে গেল। আচ্ছা লাস্ট পার্টটা তোমার দেখো, লাস্ট পার্ট হচ্ছে এটা যে তোমার, তোমরা আগে বলছি যে ডর্সাল রুট যে এটা হয়, এই যে ডর্সাল রুট যে গ্যাংলিয়াটা, এখানে যদি সেলিব্রিটি অফ দি সেন্সরি নিউরন আমাদের কোশ্চেন করে যে সেল বডি অফ দি সেন্সর নিউরন, যে ডর্সাল গ্যাংলিয়াতে যদি কি থাকে, এখানে স্যার এখানে সেল বডি অফ দি সেন্সর নিউরন। আচ্ছা স্যার ভেন্ট্রাল ডার্মাস কত বলছে আমার ছবিতে, এই ভেন্ট্রাল ডার্মাসটা কতটুকু সাপ্লাই কি সাপ্লাই দেয়, আমাদের বডি ওয়ালকে সাপ্লাই দেয় 2/3 অফ দি বডি ওয়াল। তাহলে ডর্সাল ডার্মাস কাকে সাপ্লাই দেয়, এটাও বডি ওয়ালকে সাপ্লাই দেয়। তো আমরা বলি যে পোস্টেরিয়র যে বডি ওয়াল আছে সেখানে পোস্টেরিয়র 1/3 সাপ্লাই দেয় ডর্সাল ডার্মাস, কেমন। এই আর্ট হলে এখানে যদি ডর্সাল ডার্মাস সাউন্ড যদি লিম্ফে যদি সাপ্লাই দেয় না, সেটা বলে যাচ্ছে আর কি, কিন্তু জানা আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দি স্পাইনাল কর্ড এন্ড দি স্পাইনাল নার্ভ। আমরা মোটামুটি এতটুকুই শেষ করলাম, তোমাদের এতটুকু জানা চলবে। এখানে তাহলে কোশ্চেন হচ্ছে আমাদের, তাহলে দুইটা কোশ্চেন তোমরা লিখে রাখো, দুইটা কোশ্চেন লিখে রাখো তোমরা, যে স্পাইনাল কর্ডের তাহলে ড্র অ্যান্ড লেভেলের টিপিক্যাল স্পাইনাল সেগমেন্ট, ড্র অ্যান্ড লেভেলের টিপিক্যাল স্পাইনাল সেগমেন্ট, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে ড্র অ্যান্ড লেভেলের টিপিক্যাল স্পাইনাল নার্ভ, এটা আমাদের রিটার্নে আসবে। নাম্বার থ্রি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, তিনটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমাদের জন্য দরকার। নাম্বার ওয়ান হচ্ছে ডেভিস ডর্সালিস অথবা স্পাইনাল সিফিলিস, নাম্বার টু হচ্ছে পলিওমাইলাইটিস, নাম্বার থ্রি ওনাস মেডুলারিস সিন্ড্রোম, নাম্বার ফোর কর্ডা ইগনোর সিন্ড্রোম। ওনাস মেডুলারিস সিন্ড্রোম, কর্ডা ইগনোর সিন্ড্রোম এগুলো আমাদের এইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমাদের ভিডিওতে খুব সুন্দর করে লেখা আছে, ঘুমটা নষ্ট করে তোমাদের ক্লাস নিলাম নাকি, তোমরা সবাই ভালো থেকো আর কি, হ্যাঁ সাবধানে থেকো, যেহেতু করোনা মহামারী আগে একটু বেড়ে গেছে সেই জন্য আর কি, তোমরা ভালো থেকো, হ্যাঁ যা যা বলা হয়েছে সেগুলো আমরা মানে করতে চেষ্টা করবো, এগুলো এখন থেকে আমরা মানে ছবি এঁকে মানে প্র্যাকটিস করতে চেষ্টা করবো আর কি, হ্যাঁ। আর ভিসারের ব্যাপার হচ্ছে, ভিসারের যদি আমরা কখনো সুযোগ পাই পরবর্তীতে, তখন আমরা ইনশাল্লাহ পারলে দেখে নিই, কোনো সমস্যা নেই। ভিসা দেখতে মাত্র 5 মিনিট লাগে, 5 মিনিটে ভিসার, এটা কিছুই না, এটা একদম সোজা একটা জিনিস, লম্বা একটা জিনিস, একটা মিডিয়াম ফিসার, পোস্টের মিডিয়াম সাকা সাথে একটা কাভারিং থাকবে, কিছু কড়া ইগনা থাকবে, আর 2 নম্বর হচ্ছে এখানে কিছু স্ট্যান্ড না বেরো আছে, এটা আমরা দেখেই পাবো, 5 মিনিটে একটা ব্যাপার, এটা তো ভয়ের কোনো কারণ নেই। আপাতত থিওরিটিক্যাল যা যা করলাম মোটামুটি তোমরা ক্লিয়ার করে নাও আর কি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।
তোমাদের এই এরপরে যে ক্লাসটা এটা হবে না, এটা আমি একবারে নিয়ে নিলাম আর কি। হ্যাঁ এটা আমি একবারে নিলাম, তো আজকে তোমাদের আর ক্লাস হচ্ছে না, আজকে আমি ক্লাসটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে স্যার, এতটুকুই আজকের মতো, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ তোমাদের একজন একটু আমাকে বলো তো দেখি, তোমাদের হেড নেক কি কমপ্লিট হয়ে গেছে পড়াটা? হেড নেক কি কমপ্লিট? আচ্ছা ঠিক আছে, তাহলে কমপ্লিট যদি না হয় তাহলে আমরা আমাদের মতো আগাচ্ছি, পরে ডেট দেওয়া হবে। আমরা মোটামুটি ব্রেন হলো, মোটামুটি আমার আমার যে টপিকটা ছিল সেটা ছিল স্ক্যানার ফর অ্যান্ড না, সেটা শেষ হয়ে গেলে দেখা যাক নেক্সট আমরা কিভাবে আগাতে পারি সেটা নিয়ে কথা বলতে পারছি। হ্যাঁ স্যার, আগের উপরে দেখা হবে কোন একটা টপিক নিয়ে আসবে। হ্যাঁ সকল কথা বেশ, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।